আসানসোলের পৌর নির্বাচনের দুই দলের দুই প্রার্থী হয়ে ভোটে দাঁড়ালেন দুই যা। আসানসোলের পৌর নির্বাচনে 105 নম্বর ওয়ার্ডের দুই প্রার্থী দুই যা, এক যা বিজেপি প্রার্থী এবং আরেক যা তৃণমূল প্রার্থী। তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ালেন ইন্দ্রাণী আচার্য। কোভিড বিধি উল্লঙ্ঘন করেই 105 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী ইন্দ্রাণী আচার্য। ইন্দ্রাণী আচার্য নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী, যদিও কংগ্রেস থেকে এর আগেও পৌর নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং তারপরেই তিনি তৃণমূলে যোগদান করেছিলেন এবং বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং দ্বিতীয়বারের জন্য বিজেপির হয়ে পৌর নির্বাচনের প্রার্থী হন ইন্দ্রাণী আচার্য। অপরদিকে 105 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কুলটি ব্লক তৃণমূলের সভাপতি বিমান আচার্যের বৌমা শুক্লা আচার্য এদিন কুলটি ব্লক তৃণমূলের সভাপতি বিমান আচার্য নিজেই ঝান্ডা নিয়ে প্রার্থী বৌমা শুক্লা আচার্যকে নিয়ে কোভিড বিধি মেনেই প্রচার সারেন। যদিও বাড়িতে দুই জায়ের সম্পর্ক বজায় থাকলেও নির্বাচনের ময়দানে এক চুলো জায়গা ছাড়তে নারাজ তারা, তবে জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী। লড়াই শুরু করেছেন তাই তো, প্রথমবারে কংগ্রেস জিতে তারপর তৃণমূল এসেছিলেন, এরপরে বিজেপি, এই যে অন্য পার্টির এসে কীরকম অনুভব হচ্ছে? এতদিন মনে হচ্ছিল অনাথ লাগছিল নিজেকে, নিজের পরিচয়টা খুঁজে বেড়াচ্ছিলাম, এখন ঠিক পরিচয় এবং ঠিক জায়গায় এসে পৌঁছেছি। আচ্ছা বলি, দেখা যাচ্ছে এবারে তো আপনাদের বাড়ি বাড়িতে লড়াই, মানে দু জায়ের মধ্যে একটা লড়াই, কীরকমভাবে দেখছেন এটাকে? দেখুন, বাংলাতে না একটা কথা আছে, যায় যায় ঠায় ঠায়, এটা আমরা একদিন বাড়িতে দেখেছি। আসুন না, রাজনীতির ময়দানে পরখ করা যাক। মোদি 5 বছর তো মানুষের সাথে ছিলেন, আবার 5 বছরের জন্য এগোচ্ছেন, কি কি অসুবিধা, মানে কি কি মানুষের আরো কাজ করা বাকি আছে বলে মনে করছেন? দেখুন, মানুষের কাজ করা না, যেহেতু এই ওয়ার্ডে আমার স্বামী ছিলেন কাউন্সিলর, তো মেইন প্রবলেম ছিল জলের, সেই প্রবলেমটাও দূর করে ফেলেছে। এইবার বাকি ছোটোখাটো একটু আদ্রুক একটা হয়তো নালা ফালা যেগুলো বাকি আছে সেগুলো আমি করব, কিন্তু সব থেকে প্রথম কাজ কি বলুন তো, মানুষের পাশে থাকা, মানুষের সঙ্গে থাকা, এবং সেটাই আমি করব। আচ্ছা বলি, ভোটের ডেটটা পিছিয়ে যেতে কি কোনো অসুবিধা বা কি কীভাবে দেখছেন ভোটের ডেটটা পিছিয়ে যাওয়াটা? কোনো অসুবিধা নেই, যদি তাদের মনে হচ্ছে যে ভোটের ডেট পিছিয়ে দেওয়াতে ওমিক্রনকে আটকানো যাবে, নিশ্চয়ই 3 সপ্তাহ কেন, 3 মাস 3 বছর আটকে রাখুক না, তাতেও কোনো অসুবিধা নেই। ওমিক্রনের মধ্যে দিয়ে করোনার মধ্যে এত লোককে নিয়ে প্রচার কীভাবে দেখছেন? এত লোককে নিয়ে প্রচারে আসেনি, এনারা সবাই গ্রামের লোক, সবাই আমাকে দেখে আমার সাথে দেখা করার জন্য বা আমি তাদের সাথে দেখা করতে এসেছিল তাই তারা এসছে আমার সাথে দেখা করতে। এইটুকুই। কীরকম লাগছে মানুষের সাথে দেখা করে? ভীষণ ভালো লাগছে, এত কাছে তাদেরকে পেয়ে, তাদের এত ভালোবাসা পেয়ে আমি নিজেকে মানে খুব ভাগ্যবতী বলে মনে করছি, মানে এত সৌভাগ্য হওয়া সত্যি করে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100%। বই, তুমি তো এবারে প্রথমবার রাজনীতির বাড়ি, যেখানে তোমার শ্বশুর, তোমার শ্বশুরমশাই যিনি আমাদের কুলটি ব্লকের দায়িত্বে আছেন, তারপর তোমার হাজব্যান্ড অনেক ধরে, এই রাজনীতিতে কীরকম লাগছে? রাজনীতিটা আমার জন্য নতুন হতে পারে, কিন্তু এখানে আমি বিয়ে হওয়ার পর থেকেই যেটা দেখছি, রাজনীতি ফ্যামিলিতে আছে, তাই এখন আমি এসে যে মানুষের আশীর্বাদগুলো পাচ্ছি, মানুষের যে এত ভালো রিভিউ পাচ্ছি দিদির প্রতি, সেটাতে আমার খুব ভালো লাগছে। তোমার প্রতিদ্বন্দ্বী দেখা যায়, তোমার যাই যে প্রথমে কংগ্রেস ছিল, তারপর এখন থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি গেল, এই যে বারবার পার্টি চেঞ্জ করার পর তোমার সাথে তার প্রতি কীরকম প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে হচ্ছে? এখন যে পার্টিতে আছে সেটা হচ্ছে বিজেপি পার্টি, তো আজ এখন এতদিন তিনি টিএমসিতে ছিলেন, যেটা পার্টি তিনি বারবার বদল করেছেন, এটাতে একটা বড় এফেক্ট হয়ে যাচ্ছে মানুষের জন্য, যে যে বারবার পার্টি বদল করাটাও মানুষ কিন্তু ভালো চোখে দেখে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওনার যে প্রচার চলছে বা যার থ্রুতে উনি ভোট চাইছেন মানুষের কাছে, তা সেখানে হচ্ছে ওনার কিন্তু বিজেপির থেকে কোনো কাজ নেই, এত মাসে যে এসেছেন তো বিজেপির কোনো কাজ কিন্তু হয়নি, যে কাজগুলো হয়েছে যখন তৃণমূলে ছিলেন তখন দিদির ফান্ড থেকে নেওয়া কাজের ওপরেই। তো মানুষ এখন সবাই, সমাজ শিক্ষিত হয়ে গেছে, উন্নয়ন সবাই বুঝতে পারছে, দিদি যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে দিচ্ছে, এখন তো মোদিজি রাশনটাও বন্ধ করে দিয়েছে জানুয়ারি থেকে, তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রতিদ্বন্দ্বিতা যদি করতে হয় তো এটা না দেখে কি কাজ কে করেছে, করেছে কোন পার্টি সেটা দেখতে হবে,
যদি তার দ্বারাও কাজ হয়ে যায়, আজ আমার দ্বারা কাজ হলে এটা বলা যাবে না কি শুক্লা আচার্যি করেছে কি বিমান আচার্যি করছে, কে না মমতা দিদি, তিনি ফান্ড বের করেছেন তবেই তিনি কাজ করতে পেরেছেন। কিন্তু আমার মনে হয় না বিজেপিতে আসার পর থেকে তিনি কোনো কাজ করেছেন, সুতরাং সেখানে প্রতিদ্বন্দ্বিতার কোনো জায়গা নেই। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? জেতার উপরে 100% আশাবাদী, এই জন্যই কারণ আমার মুখটা মানুষ তো নতুন ক্যান্ডিডেট হলে যেটা ইস্যু হচ্ছিল এতদিন, সেটা এখন মানুষের মন থেকে চলে গেছে যে ক্যান্ডিডেট যাই হোক কাজ কিন্তু মমতা দিদি, দিদি নতুন নয়, টিএমসি নতুন নয়, বিমান আচার্যি নতুন নয়, আরও যারা পার্টির যারা অভিজ্ঞ নেতারা রয়েছে যারা টিএমসিকে এখানে এনেছে তারা নতুন নয়, আর যা কাজ হয়েছে টিএমসির তরফ থেকেই হয়েছে, সুতরাং সেক্ষেত্রে মানুষের মানে খুব আশীর্বাদটা আমি পাচ্ছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।